হলিউড কিং শাকিব খান গত কয়েক বছর ধরে অভিনয় করছেন বিভিন্ন ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা সিনেমায়। শিকারি সিনেমায় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী নবাবে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন শাকিব। চালবাজ এবং মাস্কে শুভশ্রী এবং নুসরাত জাহানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ঢালিউডের জনপ্রিয়তম নায়ক। ঢালিউডে শাকিবের উত্তরসূরি হিসেবে যাকে অনেকেই মনে করেন সেই আরিফিন শুভ এবার ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় কাজ করা শুরু করেছেন। ঢাকা অ্যাটাক সিনেমাটি সুপার ডুপার হিট হবার পর আরিফিন শুভর জনপ্রিয়তা বেড়েছে ভারতেও। ইতিমধ্যেই অরিন্দম শীল অ্যানাউন্স করেছেন তার ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি বালিঘরের। এই সিনেমায় কলকাতার এক ছেলের ভূমিকা অভিনয় করছেন শুভ, চরিত্রটির নাম মধুময়। সিটি সিনেমার ক্যামেরায় আরিফিন শুভ জানালেন তার চরিত্রটির কথা। আমি ভারতবর্ষের, আমি কলকাতার ছেলে। যেটা বললেন অরিন্দম দা যে এই ছেলেটা সম্পর্কে, এর নাম হচ্ছে মধুময়। চারটে ছেলে আছে, এর মধ্যে এই ছেলেটা একমাত্র যার ওই তিনটে ছেলে থেকে আলাদা, এই কারণে যে সবারই অনেক কিছু হয়ে গেছে ব্যক্তি জীবনে, ওয়ার্ক লাইফে, এই ছেলেটা কিছু করতে পারেনি লাইফে। আর মধুময়ের গল্পটা হচ্ছে ও বড় হয়নি, তো সামহাও আমি বোধহয় কিছুটা আমার সাথে মিল পাই ব্যক্তিগতভাবে শুভ যেরকম। সো মধুময় যখন শুনলাম তখন, আমি ইউজুয়ালি, এটা ঢাকার অডিয়েন্স জানে বা ইন্ডাস্ট্রি জানে, খুব হুট করে হ্যাঁ বলতে পারি না, আই নিড টাইম টু থিঙ্ক অ্যান অল। বাট এইটার গল্প শুনবার সাথে সাথে আই সেড ইয়েস, ইটস আ ড্যাম ইয়েস। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন টলিউডের আবির, অনির্বাণ, রাহুল, পার্নোর মতন অভিনেতা অভিনেত্রীরা। তবে শুধু অরিন্দমের ছবিতেই নন, আরিফিন শুভ এবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলিউড ডিভা ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও। ছবিটির নাম আহারে, পরিচালক রঞ্জন ঘোষ। রঞ্জন ইতিমধ্যে রীত মাঝারে নামে একটি ছবি পরিচালনা করেছেন, মুক্তির অপেক্ষায় তার পরিচিত রং বেরঙের কড়ি। সব মিলিয়ে টলিউডের এই নায়কের ইন্ডিয়া অভিযানের শুরুটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।